One, two, three, four. Welcome my channel. I am going to talk about video. You are going to see today's recipe is very unique. So, our family can see it. So, our kids can see video. Let's see the murighonto recipe. So, I am challenge you. Murighonto রান্না করতে নিশ্চয়ই রুই মাছ লাগবে বা যে কোনো মাছের মাথা দিলেই হবে তো আমি সেজন্য মাছের প্রসেসিং করে নেছি আর আমি কিন্তু মুড়িঘণ্টের চ্যালেঞ্জটা নিয়েই নিলাম অলরেডি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে মুড়িঘণ্ট দেওয়া আছে তো আমি সেই রেসিপি দেখে খুবই উদ্বিগ্ন যে আমিও এই চ্যালেঞ্জটা নিয়ে নেব তো আপনাদের সামনে আমি সেটাই করছি আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো কেমন লাগছে তাহলে চলুন তাহলে মুড়িঘণ্ট রান্না করার জন্য যে মশলা লাগবে সেটা হচ্ছে ধনিয়া লাগবে জিরে লাগবে আদা কাঁচা মরিচ তো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজবেন খুবই সাবধানে যে ধনিয়াটা যাতে কালো না হয়ে যায় তো এইভাবে হালকা আছে তারপরে ভাজবেন এবং গুঁড়ো করে নেবেন আর আমি যে জিরেটা ব্যবহার করেছি সেটাও জিরেটা ভেজে তারপরে ব্যবহার করব তো আমি জিরেটাও সেই হালকা ভাজা করে নিয়েছি জিরেটা বেশি ভাজলে সেটার ফ্লেভার আসে না তো এটা এটা গুঁড়ো করব না এটা আমরা ভালো করে বেটে নেব আপনারা অনেকেই প্যাকেটজাত মশলা ই করেন তা আমি বলবো যে প্যাকেটজাত মশলাটা না ব্যবহার করে চেষ্টা করবেন যে হাতে ব্লেন্ডারে বা শিলপাটা বেটে নিতে আর মুড়িঘণ্টের মধ্যে আমি আদা ব্যবহার করব আর কাঁচা মরিচ তো আছেই তা আমি সুন্দর করে বেটে নিচ্ছি আর এই শিলপাটায় বাটা মশলার টেস্টই আলাদা তো যেখানে দেবেন ওটা টেস্টটা বাড়িয়ে দেবেন চলুন মুড়িঘণ্ট রান্নার রেসিপিতে চলে যাই তো মুড়িঘণ্ট রান্না করব তার আগে মুড়িঘণ্টের মধ্যে আমি ধনিয়া পাতা দেব তো ফ্রিজে যে দেখলাম যে ধনিয়া পাতা নেই সেজন্য আমি বারান্দায় চলে আসলাম যেহেতু আমি কিছুদিন আগে একটা ধনিয়া পাতার গাছ লাগিয়েছিলাম তো ধনিয়া পাতা বাজার থেকে এনে তো ইচ্ছে হলো যেটা আমি একটু লাগাই তো লাগানোর পর কয়েকদিন পর দেখি যে সুন্দর কয়েকটা পাতা উঠে গেছে তো এটা হচ্ছে বিপদের বন্ধু যখন ফ্রিজে ধনিয়া পাতা থাকে না বা কোনো মেনুতে বা আইটেমে ধনিয়া পাতা ব্যবহার করতে হবে তখন দেখা যায় ঝটপট এখান থেকে তুলে নিলেই কিন্তু হয়ে গেল এটাই সুবিধা তো আমিও নিয়ে নিয়েছি আমার বারান্দা থেকে ধনিয়া পাতার দুইটা পাতা তুলে নিয়েছি দেখা গেল যে আরও যদি বেশি তুলতে যাই তাহলে দেখা যাবে যে সব হয়ে গেছে পরবর্তীতে আর পাওয়া যাচ্ছে না তো সেজন্য আমি দুইটা পাতাই নিলাম আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো চলুন তাহলে আমার ধনিয়া পাতা নেওয়া হয়ে গেছে তো ধনিয়া পাতা নিয়ে তারপরে রান্নার দিকে চলে যাই রান্নাঘরে রুই মাছের মাথা আমার জন্য অপেক্ষা করছে যে মুড়িঘণ্ট রান্না করব আর একটা ছোট্ট টিপস দেব সেটা হচ্ছে মুড়িঘণ্ট রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আলুর চাইতে যাতে কাটা মাছের মুড়োটা বেশি হয় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর যদি দেখা যায় যে মাছের মুড়ো আপনি কম দিয়েছেন আলুটা বেশি পরিমাণে হয়ে গেছে তখন কিন্তু সেই স্বাদটা আসবে না
আর অবশ্যই চেষ্টা করবেন যে মাছের মাথাগুলো খুব কুড়মুড়ে করে ভাজার জন্য। তো আমি খুব দীর্ঘ সময় নিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি কুড়কুড়ে করে, আর আমি এখানে মুড়িঘণ্টতে আলু দিয়ে করব। তো আলুগুলো আমি এরকম ছোটো 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 করে কেটে নিচ্ছি। অনেকে বড় বড়ও দেয়, তো আমার মনে হয় যে বড় কিউব করে কাটার চাইতে ছোটো ছোটো এরকম কিউব করে কাটলে সেই মুড়িঘণ্টটা দেখতে এবং খেতে দুইটাতেই টেস্ট হয়। তো এখন অনেকেই বলবে যে আলু ছোটো বড়োতে কী আসে যায়। হ্যাঁ, অবশ্যই আসে যায়। তার কারণ হচ্ছে আলু যদি আপনি বড় বড় ধামসা ধামসা করে দেন তাহলে দেখা যাবে যে আলুর মধ্যে সম্পূর্ণভাবে সেই টেস্টটা ঢুকছে না বা ফ্লেভারটা ঢুকছে না, মশলার তারপরে মাছের মাথার স্মেল এগুলো কিছুই ঢুকছে না। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন যে আলুগুলো একটু ছোটো 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 করে নিতে, এতে করে আলুটা খুব ভালো সিদ্ধও হয় এবং ভালো ভিতরে মশলাগুলো খুব পরিপূর্ণভাবে ফ্লেভার ঢোকে। তো আমি মাছের মুড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কি মুচমুচে হয়ে গেছে। এখন মাছের মাথাটা এখানে কি করব, এত বড় মাছের মাথা যদি আমি রস ঝোলে দেই আলুর সাথে তাহলে তো এটা ভালো করে খেতেই পারবো না, আর এত বড় মাথাটা কেউ খেতেও চাইবে না। তো সেজন্য আমি এটা ভেঙে দেব। আর দেখুন এতটা সুন্দর ভাজা হয়েছে, মুচমুচে হয়েছে। দেখুন চামচ দিয়ে ই করার পরে, গুঁতো দেওয়ার পরে কি সুন্দর ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে। তা আপনারাও চেষ্টা করবেন। আবার অনেকে চেষ্টা করে যে মাছের মাথাটা এরকম বড় বড় করে রাখতে, তো আলু দিয়ে এভাবে খেতে। তো আমি চেষ্টা করি একদম কাটাকুটা ভেঙে দেবো যাতে আলুর সাথে একটু একটু করে ই করে, এটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তা আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাহলে ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেশি 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 করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটা সামনের দিকে এগোতে সাহায্য করবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যারাই ভিডিও দেখবেন তারা অবশ্যই 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 শেয়ার করবেন ভিডিওগুলো। তো মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে মুচমুচে করে, তা এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু তেল বেশি দিয়ে ভাজার চেষ্টা করবেন। দেখুন তেলটা কিন্তু একটু টানেনি, যেরকম তেল সেরকমই আছে। তো আমি সেজন্য চামচ ব্যবহার করেছি ওঠানোর জন্য শেখে শেখে। তা এখন যে আলুগুলো আমি কেটেছিলাম সেই আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। অনেকে আছে যে সেদ্ধ করে দেয় বা একবারে ঝোলে দিয়ে দেয়, কিন্তু আমি চেষ্টা করবো আগে আলুটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। তাহলে একটু সময় নিয়ে ভাজলে আলুটা নরমও হয়ে যাবে, খেতে টেস্টি টেস্টি লাগবে। তো আলু প্রায় ভাজা হয়ে গেছে, আমি আলুটাও নামিয়ে ফেলেছি। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, কী সুন্দর লাগছে। আলুটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলেছি। আর এখানে আছে আদা এবং কাঁচা মরিচ বাটা, এখানে আছে জিরে বাটা, এখানে আছে ধনিয়া বাটা, আর এখানে যাবতীয় মশলা আছে। আর এখানে আমি তেজপাতা আর এলাচটা ব্যবহার করেছি তেলের উপরে ফ্রন দেওয়ার জন্য। ওরে বাবা, এত গরম, আর আজকের ওয়েদারটা এতটাই হট, পুরো ঘেমে একাকার হয়ে গেছে। দেখুন বাহিরে রোদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, এতটাই গরম। আর বাতাসের তো কোনো মানে বাতাস মনে হয় ঘোরাফেরা করতে গেছে মামা বাড়ি, তো বাতাসের কোনো খবরই নেই। তো কী করার, চলুন রান্না করে ফেলি ঝটপট করে, গরমে বসে থাকলে তো হবে না। তো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন এক এক করে মশলা দিয়ে ওগুলো ভালো করে ভেজে, তারপরে এখন ফার্স্টে আমি দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো আমি একটা এলাচ নিয়েছি। এই এলাচটা কম্পালসারি, অনেকে দেখা যায় যে এলাচ পছন্দ করে না, তো এলাচটা না দিলেও হবে, কিন্তু আমি এলাচটা দিয়েছি যেহেতু মাছের মাথা, অনেকে কাছে আস্তে গন্ধ আসতে পারে, যে অনেকে মাছের মাথাটা অ্যাভয়েড করে খেতে চায় না, যে তাদের কাছে আস্তে গন্ধ আসে। তা আমি তাদেরকে বলবো যে যাদের এরকম সমস্যা তারা মাছের মাথাটা ভাজার সময় এরকম একটা এলাচের দানা দিয়ে দেবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। আর আমাদের মাছটা এতটাই ভালো ছিল যে কোনো ব্যাড স্মেল আর আসেনি। তা এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, আর এখানে দেব এখন কাঁচা মরিচ এবং আদা বাটাটা। আর
আদা বাটাটা আমি একটু এক্সেপশনাল ব্যবহার করেছি, অনেকেই দেখা যায় যে আদা বাটা দেয় না, কিন্তু আদা বাটাটা দিয়ে দেখবেন এটা খুবই অসাধারণ একটা টেস্ট নিয়ে আসে। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো, এবং এখানে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো, যেটা একটা হচ্ছে আমি কাঁচা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি আর একটা হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি। আর ভাজা ধনিয়ার গুঁড়োটা আমি এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি, যাতে যখন আলু এবং মাথাটা এই কষানোর সময় দেব তখন যাতে এটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে ভেতরে ঢোকে। আর বাকি অর্ধেকটা আমরা যখন মুড়িঘণ্টটা হয়ে যাবে নামিয়ে ফেলবো তখন দেব। তা এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ দিইনি। তার কারণ হচ্ছে মাছের মাথাটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি এবং আলু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি, তো সেই জন্য আমরা যখন মুড়িঘণ্টটা রান্না হবে তো তারপরে টেস্ট করে দেখবো যে আর লবণ লাগবে কি না। তা এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা প্রায় ভালো মতোই কষানো হয়ে গেছে, দেখুন উপরের দিকে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো আলু, যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম, তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে রেখেছি। এখন এটা মশলার সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, আর এর সাথে আমি দিয়ে দেবো যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম মুচমুচে করে, সেই মাছের মাথাগুলো আমি এখানে দিয়ে দেব। কারণ মশলার সাথে যখন আলু এবং মাছের মাথাগুলো একসাথে ভাজা হবে তখন দেখা যাবে যে আলুর মধ্যেও মুড়িঘণ্ট এবং মশলা ভাজা এগুলো যে স্মেল ঢুকে গেছে ভাজার সময়, তো মাছের মাথার ভিতরেও এটা কাটা কুটার মধ্যে সেই ভাজাটা ঢুকে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি মাছের মাথার মধ্যে শুধু মাছের মাথাটাই দিইনি, মাছের মাথার সম্পূর্ণ অংশটা দিয়ে দিয়েছি এবং সাথে লেজও দিয়ে দিয়েছি। কারণ মাছের মাথার মধ্যে দেখা যাবে যে কাটা 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 লাগবে, তো কোনো টেস্টই পাওয়া যাবে না, তো সেই জন্য আমি লেজও দিয়ে দিয়েছি এবং মাছের মাথার থেকে আমি কাঁচা টাংশে কিছু বাদ দিইনি, তো সবই দিয়ে দিয়েছি যাতে একটু মাছ মাছও ফ্লেভার আসে, মুখে একটু মাছও লাগে, শুধু কাটা কুটা দিলে কীভাবে মজা লাগবে। তো মাছের মাথাটা দিয়ে দিয়েছি আমি, এখন আলুর সাথে ভালো করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এক পর্যায়ে ঝোল দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব, আর বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং বেশি 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 করে শেয়ার করুন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ 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 আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আপনারা যারাই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে বলবেন আমার চ্যানেলটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেভাবে সাহায্য করতে। তাহলে দেখতে থাকুন, কমেন্টসে জানাবেন না, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে আজকে আমি জাস্ট একভাবে আপনাদের মুড়িঘণ্ট রান্না করে দেখালাম। এই মুড়িঘণ্ট অনেকভাবে রান্না করা যায়, যেমন মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করা যায়, পোলার চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করা যায়, চিড়ে দিয়ে মুড়িঘণ্ট রান্না করা যায়। তা আমি আজকে আপনাদের শুধু আলু দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখালাম। তো আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, সামনে আবার আপনাদের মুড়িঘণ্ট রেসিপি যত প্রকার আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। টাটা। Thank you.
Thank you.